মায়েরা এই গোস্বামীদের মধ্যে সবথেকে বাবা ছোট গোস্বামী হলেন রঘুনাথ দাস গোস্বামী। জন্ম নিলেন জমিদার বংশে। তার পিতার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাই হলেন হিরণ্য দাস। সব থেকে বড় দুঃখ ছিল তাদের, জমিদার হয়েও তাদের মনে শান্তি ছিল না। কেন না? জগৎ সংসারে যদি কোনো বাবা মায়ের সন্তান না থাকে তাদের দুঃখের শেষ নেই, তাই না মা? কত মা আছে দেখবেন একটা সন্তানের জন্য কত ঠাকুরের দরে দরে ঘুরছে, কত বড় বড় ডক্টর দেখাচ্ছে, কত ঠাকুরের পায়ে মাথা খুঁড়ছে একটু নিজের গর্ভের সন্তানের বদনে মা ডাক শুনবে বলে। কেন না? নারী জাতির যদি গর্ভের সন্তান মা বলে না ডাকে তার সার্থকতা আসে না গো। তাই এমত সমস্যা যদি কোনো মায়ের হয়ে থাকে আপনাদের চরণে নিবেদন জানিয়ে যাচ্ছি, এবছর আর হবে না, সামনে বছর দিনটিকে মনে রাখবেন। এই যে বৈষ্ণবদের নিয়ম সেবা মাস হয়ে গেল, দামোদর ব্রত, যেটা দাম শব্দের অর্থ হলো রশি, উদার মানে পেট বা কোমর। এই দামোদর ব্রত নিয়ম সেবা মাসে একটা অষ্টমী তিথি বলে যোগ আছে। এই অষ্টমী তিথি যোগটা আপনারা দেখবেন পাঁজিতে লেখা থাকে, পুঞ্জিকা আছে, বেনি মাধবশীল হোক, আপনি মদন গুপ্তের হোক, বিশুদ্ধ সিদ্ধান্ত পুঞ্জিকা হোক, আর বৈষ্ণবব্রত পুঞ্জিকাই হোক, তাতে লেখা আছে পরিষ্কার করে অষ্টমী তিথিতে রাধা কুণ্ডে স্নান যোগ মধ্য রজনীতে, মানে মধ্যরাত্রে। আপনারা কৃপা করে স্বামী স্ত্রী উভয়ে যাবেন বৃন্দাবনে, এই দিনে কৃষ্ণের কথাটা একটুখানি আপনারা মাথায় রাখবেন। এবার সেখানে গিয়ে ভক্তি ভরে ব্রজবাসী একটা গুরু করবেন, করে ওই রাধা কুণ্ডের তীরে একটু পূজা দিয়ে স্বামী স্ত্রী উভয়ে ভক্তি ভরে স্নান করে একটা ফল দান করে আসবেন, আর আপনার বাসনা প্রেমময়ী রাজনন্দিনী রাধারানীকে জানিয়ে আসবেন। আমার রাধারানী এতই প্রেমময়ী, এতই কৃপাময়ী, তেনার কৃপা হলে অতি অবশ্যই সেই মায়ের আশা পূর্ণ হবে, ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তাই মাধবের কাছে বারে বারে জানাতো হিরণ্য দাস গোবর্ধন দাস, হে মাধব তুমি সব দিলে কিন্তু আমাদের মনে শান্তি দিলে না, তুমি কি পারো না আমাদের মনের বাসনা মেটাতে? আমাদের একটা কেন সন্তান তুমি দিচ্ছ না যে আমাদের অবর্তমানে আমাদের এই জমিদারিত্ব সামলাবে? হরি বল হরে কৃষ্ণ। আর মাগো, ডাকতে পারলে, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমার ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না। কেন? ডাকার মতো ডাকলে পরে সে কি থাকতে পারে? ভগবান দুটো জিনিস হইতে পারেন, একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের নয়নের জল। এ দুটো জিনিস ভগবান সইতে পারে না। ওই নয়ন জলে বুক ভাসিয়েছে, ভগবানের কর্ণে পৌঁছালো সেই বার্তা, আর ভগবান যেন মুখ তুলে তাকালেন গোবর্ধন দাসের স্ত্রীর গর্ভে এলো সন্তান। আনন্দ উৎসব বসে গেল, গর্ভাবতী হলেন গোবর্ধন দাসের স্ত্রী। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পর একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিলেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি আনন্দ, কি আনন্দ, ধারেন দাঁতে সপ্ত গ্রামে জন্মিল দাসী রঘুনাথ। কেননা জায়গা মতো না হলে পরে সুখ হবে না। একটা মিষ্টি কপালে ঠেকালে পরে তার স্বাদ পাওয়া যাবে না, নাকে ঠেকালে স্বাদ পাওয়া যাবে না, পাবে যতক্ষণ না রসনায় দেয়া হচ্ছে।
তাহলে কীর্তন যখন শুনতে যাবে দেখবেন অনেকে আছে কীর্তনিয়া যেই বলল যে এইখানেতে রইল আমার লীলার মাধুরী একবারে উঠে হুমড়ি খেয়ে এসে কমিটি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সেই ফুল ছেড় আর কীর্তনিয়াকে ছুঁড়ে মারে তার চোখে লাগবে কি মুখে লাগবে আর দেখার দরকার বলল তার উদ্দেশ্য মহৎ কিন্তু তার অপরাধ হয়ে যায় আগেই জানতে হবে পুষ্প আর অর্থ মানে পয়সা এই দুটো শ্রদ্ধার জিনিস এগুলোকে শ্রদ্ধা ভাবে দিতে হয় আর সব থেকে বড় কথা হলো এই যে বাসর সাজানো আছে আপনি চিন্তা করুন তো আপনার ঘরের টালি যদি একটা কেউ ভেঙে দেয় এদিকে বাচ্চাগুলোকে কেউ থামাতে হবে পিতাই গৌর হরি বলি আপনার ঘরের খোলা বা টালি একটা যদি কেউ ভেঙে দেয় দেখবেন লক্ষ্য করে আপনার ভিতরটা কষ্ট হয় না তাহলে ভগবানের বাসরকে আমরা নষ্ট করব সেটা তো ভগবানের কষ্ট হবেই তাহলে কীর্তন শুনতে যে আসব আগে থেকেই বার্তা থাকে যে অমুক দিন অমুক বাড়িতে কীর্তন হবে বা অমুক কমিটি কীর্তনের আয়োজন করেছে কীর্তন হবে ভক্ত সেবা হবে তাই কীর্তনের দিন বাজার থেকে অতি অবশ্যই যার যেমন সামর্থ্য একটা ফুলের মালা নিয়ে আসবেন একটু ফল একটু মিষ্টান্ন নিয়ে আসবেন একটু ধূপবাতি নিয়ে আসবেন এবার সেই মালাটি নিয়ে এসে যেখানে ওই যে ভগবানের সেবা হচ্ছে যিনি সেবা করছেন সেবায়িতকে মালাটা দেবেন হাতে বাবা কৃপাপূর্বক এই মালাখানা আমার ভগবানের গলায় পরিয়ে দাও ভক্তের এগুলো হচ্ছে আচরণ তাকে করজোরে বিনতি করে বলতে হবে বাবা এই মালাটা যদি যোগ্য না হয় মুই কাঙাল বই তো আন নয় যদি যোগ্য না হয় তুমি কৃপা করে যোগ্য করে আমার ভগবানের গলায় একটু এই মালাটা পরিয়ে দাও বাবা আর এই সামান্য ফল মিষ্টান্ন নিয়ে এসেছি তুমি ওই যে তোমাদের ভগবানকে সেবা দিচ্ছ যদি যোগ্য মনে হয় আমার এই দেয়া সম্পদ এই দেয়া বস্তু তুমি কৃপা করে আমার ভগবানকে একটু সেবা দিও এবার কি করব ধূপবাতিটা জ্বালব জেলে ভক্তি ভরে ভগবানের একটু আরতি করব আরতি বলতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আরতি নয় দেখবেন অনেকে আছে এখন তো আবার ফেসবুক ইউটিউব সব রয়েছে দেখবেন এমন ভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ডিজে বাজছে বাজনা বাজছে আরে বাবা আরতির মানেটাই জানে না এমন ভাবে ঝাঁপিয়ে আরতি করছে ভগবান মনে হচ্ছে যেন বলছে ওরে বাবা তোর ওই পঞ্চপদী ফামা না হলে ছিটকে সামাই লেগে যাবে বললো আগে আরতির মানেটা জানতে হবে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি বলছি বলে হরি বল হরে কৃষ্ণ লক্ষ্য করে দেখুন এবার সেই ভগবানের কাছে যে আরতিটা করবেন আরতির মানেটা জানতে হবে আরতি মানে কি আরতি মানে হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া আরতি মানে হচ্ছে ভগবানকে সুখ দেয়া আরতি মানে হচ্ছে আপনার আমার এই দেহটা যে পঞ্চভূতে গঠিত ক্ষিতি অপ্তেজ মরুদ্বম এই পঞ্চভূতকে আমার ঈশ্বর চরণে নিবেদন করা তাই ধীরে ধীরে ভগবানকে সুখ দিতে হয় আনন্দ দিতে হয় কেমন করে আরতি করতে হয় চরণে চারবার আপনারা জানেন তবু একবার বলে দিই চরণে চারবার নাভিতে দুইবার আর বদনে তিনবার আর সর্বাঙ্গে সাতবার তাহলে কবার হলো হরি বল হরে কৃষ্ণ মোট ১৬ বার এই ১৬ আনাই আমার ভগবানকে নিবেদন করতে হয় এবার কিছু ঝরা ফুল নিয়ে ভাগবতের আসরে বসতে হয় যখন কীর্তন সমাপ্ত হবে যুগল হবে মিলন হবে তখন ধীরে ধীরে সম্প্রদায়দের চরণের দিকে দিতে হয় ছুঁড়ে কখনো মারতে নেই আর শঙ্খ নিয়ে বসতে হবে যখনই উলুধ্বনি উঠবে শঙ্করধ্বনি কীর্তনিয়া বলবে একটু উলুধ্বনি করুন শঙ্করধ্বনি করুন তখন শঙ্করধ্বনি করতে হবে ওদিকে মা বাজাচ্ছে মা দেখি বাজাও একটু শঙ্খ ভোলা আমাদের শাঁক আছে তা তুই একটু বাজা দেখি শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গঙ্খধ্বনি করে নারী গরে বাহুবলি হরিধ্বনি করে ভক্তগণ বাহুবলি হরিধ্বনি করে ভক্তগণ বাহুবলি হরিধ্বনি করে ভক্তগণ ভাগ বাজে ঢোল বাজে বাজে রে মাদুর ভাগ বাজে ঢোল বাজে বাজে রে মাদুর বাজে ঢোল বাজে বাজে রে মাদুর ভাগ বাজে ঢোল বাজে বাজে রে মাদুর ভাগ বাজে ঢোল বাজে বাজে রে মাদুর ওই রঘুনাথের জননে আনন্দে রে দোল রঘুনাথের জননে আনন্দে রে দোল রঘুনাথের জননে আনন্দে রে দোল ভাই কে কি করছে
সে তাই কে হো নাচে কে হো গাই কে হো বলে হরে কে হো নাচে কে হো গাই কে হো বলে হরে কে হো নাচে কে হো গাই কে হো বলে হরে কে হো কে হো আনন্দে জয় গড়া গড়ি কে হো কে হো আনন্দে জয় গড়া গড়ি কে হো কে হো আনন্দে জয় গড়া গড়ি তারা কি বলছে বলে হরি বল 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 আনন্দে উঠিল রণ হরি বল হরি বল আনন্দে উঠিল রণ হরি বল হরি বল আনন্দে উঠিল রণ গাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তুমি জানো করকমের বাবা এ বলছে ছ রকমের কপাল জীবনেও শুনিনি একবার মাইকে বলে দাও তো শুনে নিক সবাই কটা কপাল কালো কপাল ফর্সা কপাল উঁচু কপাল নিচু কপাল পোড়া কপাল ছাই পোড়া কপাল ভেবে দেখুন কিচ্ছু জানে না। আচ্ছা এমন আবার কপাল হয়? আরে বাবা যে ফর্সা তার তো ফর্সা কপালে হবে, কি গো মায়েরা তাই তো নাকি কথাটা তাই তো বাবা নাকি যে ফর্সা তার ফর্সা কপাল আর যে কালো তার কালো কপাল। তবে হ্যাঁ আবার কপাল দেখো আবার সংসার বাঁধে দেখবে, আগেকার দিনে ছিল এখন তো যা হোক একটা হলেই হলো। আগেকার দিনে মেয়ে দেখতে গেলে ছেলে দেখতে গেলে এবারে ওই সব বিচার করতো কি উঁট কপালে চিরুন্দাতি খড়ম ঠেঙিয়ে এসব বিয়ে করা যাবে না, এইরকম সব বিচার ছিল। কপাল উঁচু দাঁত উঁচু পায়ের নিচ দিয়ে ফাঁকা দেখা যাবে সব চলবে না, এসব মেয়ে অলক্ষণে এগুলো সব হচ্ছে কি বলবো এগুলো সব হচ্ছে একদম বাজে কথা, এগুলো হচ্ছে সব বাজে কথা। তা যাই হোক কপাল ওরকম বলে কিছু নেই, কপাল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে পাতা চাপা কপাল আর একটা হচ্ছে পাথর চাপা কপাল। ওই যাদের পাথর চাপা কপাল দেখবেন 200 কিলোমিটার গতিতে ঝড় এলো ওই আমফানি বলুন, আপনাদের দিকে হয়েছে নাকি? হয়েছে না? আমফান তারপরে ওই কি আইলা ফণী তারপর কি ইয়াস আবার একটা কি স্থিতাং না চিতাং কি আসছিল যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। যাই হোক বাবা খুব রক্ষে পেয়েছি বলে যত কিলোমিটার গতিতে এই ঝড় আসুক না কেন বলে বেটা পাথরও সরবে না আর কপালও খুলবে না। দেখবেন না অনেক মায়েদের দুঃখ, বাবা কত বড় বাড়ি করেছে গো আমার বাড়ি নেই, নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ, ওর বাড়িতে রাজভোগ হচ্ছে বাবা আমার বাড়ি কিছুই নেই এত খাচ্ছি। বললো শোনো এগুলো দুঃখ করো না, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাববে তুমি ভাবো তাকে। আর তার চিন্তা করো না বিচার করো, বিচার করতে শেখো সৎসঙ্গ করো দেখবে তুমি বিচার পেয়ে যাবে। ও দোতলা তিনতলা বাড়ি করেছে চন্দন কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করেছে, ও বেটা যখন ওই পালঙ্কে শয়ন করে আর নিদ্রা দেবী যখন ওর নয়নে ভর করে, ও বেটা যখন পালঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়ে ওই ঘুমিয়ে পড়ার পর ওর যে সুখ আর যার কিচ্ছু নেই গাছতলায় শুয়ে আছে ঘুমিয়ে পড়লে তারও সেই একই সুখ। ঘুমানোর পরে আর দ্বিতীয় সুখ অনুভব হয় না, কেন ঘুমিয়ে গেলাম তো মানে মরে গেলাম, তখন আর কি সুখ অনুভব হবে মা? হরি বল হরে কৃষ্ণ। সারা রাত ধরে সারা দিন ধরে লাগেজ গুছাচ্ছ বাইরে যাব, সকাল 8টায় ফ্লাইট আছে, যদি ঘুমটা ভাঙে তবে তো সকাল আর না হলেই তো পরকাল। আমি আমি করি বুঝিতে না পারি আমাদের কি আছে রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে তার অভাবেই হবে একদিন দেহের পতন। এই যে আমি 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 বললো নবদ্বীপে একবার যাবে, নবদ্বীপের ঘাটে উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, দক্ষিণ দিকটা শান্তিপুর বাম দিকটা মায়াপুর,
আর মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বয়ে চলেছে, আর ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে আমার গৌর হরি নৃত্য করছে। এটা শুনে আমাদের লাভ কি? আপনি আমি যদি এই স্থানে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, আপনার আমার দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, আর যদি কৃষ্ণপ্রেমে কোনো ভক্তের নয়নের বাড়ি বরিশন হয়, ওই পতিত পাবনী মা গঙ্গা বইছে, বাম দিকটা হাত দিয়ে দেখো, ওই যে ধক ধক করছে, ওই যে ধক ধক করছে, আমার গৌর হরি জীবাত্মা রূপে নৃত্য করছে। যতক্ষণ নৃত্য করছে ততক্ষণই আমার আমার, আর নৃত্যটা বন্ধ করে দিলে সবই ভগবানের খামার। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে বড় বাড়ি আর ছোট বাড়িতে বিচার করতে যেও না, একটু অনুভব করো, দুঃখ করো না। ওর হয়েছে, ওর পাতা চাপা কপাল, ফুটফুট করে হাওয়া দিয়েছে, পাতা সরে গেছে, কপাল খুলেছে, বাড়ি করছে। তাহলে ওর বাড়ি যে রাজভোগ হচ্ছে আর আমার যে কিছু নেই, আরে দুঃখ করছো কেন? ব্যাপারটা তো এইটুকু পার করা, কেন দুঃখ করবে? ওর রাজভোগ হচ্ছে আমার কিছু নেই, এইটুকু পার করা মানে পাঁচে আনে বত্রিশে মারে, একজন ঠেলে দিলে দয়ে পড়ে মরে। হরি হরি, মানে পাঁচ আঙুলে নিয়ে এলো, যেই বদনে দিল, দাঁত কটা আমাদের, এ বলছে ৬৪টা। হরি বল, হরে কৃষ্ণ। সে একটা রসিকতা করে বলে না, যে ছেলেকে মা বকছে, তোর ৬৪ পাটি দাঁত ভেঙে দেবো। তো পাশে বাবা বসেছিল, বলছে হ্যাঁ গো, এতদিন জানলাম ৩২ পাটি, আর তুমি ৬৪ বলছো? না, মাঝখানে যে তুমি নাক গলাবে এটা ওই জন্য আগে থেকে বলে দিলাম আর কি, ভাই গুরু হরি হোক। তা যাই হোক, তা ওই যে ৩২টা দাঁতে করে চিবালো, এবার ওটা আঙুলে বা চামচ দিয়ে ঠেললে যাবে না, জিহবা যেই ঠেলে দিল গিলে নিল, যেই এটুকু পার হয়ে গেল উদর পরিপূর্ণ হলো, উদর পরিপূর্ণ হলো মানে পেট ভরে গেল গোদা বাংলায়। তো রাজভোগ সেবা করে এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে তার যে আনন্দ, আর যে লঙ্কা চটকে পান্ত ভাত সেবা করছে এটুকু পার করে গিয়ে পেট ভরে গেলে তারও সেই একই আনন্দ। তাই ভাবনার কিছু নেই, শুধু চিন্তা করতে হবে, ভাবতে হবে। তা আজকে কি আনন্দ, ছেলে হয়েছে, ছেলের নাম রাখছে, সকলে মিলে ছেলের নাম রাখছে, সব আমাদের ঘরের নাম নয়। আমাদের সব ঘরে যদি একটা দুটো তিনটে ছেলে মেয়ে থাকে, কি গো তোমার বড় ছেলের নাম কি? কেন, আমার বড় ছেলের নাম পাপাই, আহ কি সুন্দর নাম। তা তোমার ছোট ছেলের নাম? কেন, তাপাই। আর তোমার একটা মেয়ে আছে না, মেয়েটার নাম কি? রাগিনী, কি সুন্দর নাম, মানে পাপ তাপ রাগ আর বাইরে থাকবি কেন, সব আমার ঘরে আয়। নিতাই গৌর হরি, এত সুন্দর সুন্দর নাম, মহাদেব, বিশ্বনাথ, সোমনাথ, লক্ষণ, রাম, সন্তোষ, নিত্য, গোপেশ্বর, গোপী, কত সুন্দর সুন্দর নাম। এসব নাম না রেখে এইসব নাম রাখছে। আজকে এই ছোট্ট ছেলেটা আনন্দে গ্রামের মানুষ একত্রিত হয়ে ছেলেটার নাম রাখলো রঘুনাথ। ছেলেটার কি নাম রাখলো গো মায়েরা? রঘুনাথ। এত মিষ্টি ভাষী, মিষ্টি হাসি, তার হাসিটাতেই মানুষের মন টলে যায় গো, এত সুন্দর দেখতে, ভুরু যুগল যেন কামের কামান, দেখে আর নয়ন ফেরানো যায় না। এই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, আদি সপ্তক গ্রামে সেই জমিদার হিরণ্য দাস, গোবর্ধন দাসের আদরে বড় হচ্ছে সেই রঘুনাথ। তা রঘুনাথের যখন ৬ বৎসর বয়স, গোবর্ধন দাস তাকে ডেকে বলছে, রঘুনাথ। হ্যাঁ বাবা। শোন বাবা, মানুষের মতো মানুষ হতে হবে তোকে। হরি বল, হরে কৃষ্ণ। ১০-২০-এর সেবাই তোকে লাগতে হবে। তুই আমাদের সাত রাজার ধন এক মানিক, ভগবানের কাছে কত তপস্যা করে তোকে পেয়েছি বাবা, কখনো যেন মায়ার দাস হয়ে যাবি না। দাস যদি হতে হয় কৃষ্ণের দাস হবি, আমার রাধা দামোদরের দাস হবি, ছোটবেলাতেই শিক্ষা দিচ্ছে। দাস যদি হতে হয় তাহলে পরে এই জগৎ সংসারে কারো দাস হবি না, একমাত্র পরম দয়াল শ্রী গুরুদেবের দাস হবি। কেন জানিস বাবা, এই জগৎ সংসারে কেউ কারো নয়। এ কি বলছো বাবা তুমি, এই জগৎ সংসারে কেউ কারো নয়? না, কেউ কারো নয়। তুই পড়াশোনা করছিস না? হ্যাঁ বাবা। তা তুই তো নামটা পড়ছিস? হ্যাঁ। আচ্ছা বলতো, একে কি? কেন বাবা, একে চন্দ্র। শোন বাবা, একে চন্দ্র মানে একটি চাঁদ, এই জগৎ সংসারে একটি চাঁদ। তবে আমার কৃষ্ণকেও চন্দ্র বলতো,
আবার আমার গৌরকেও চাঁদ বলতো, কিন্তু গগনে আমরা একটি চাঁদ দেখতে পাই। দুয়ে পক্ষ মানে কি? দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ আর একটি শুক্লা পক্ষ। এটা পুরুষ আর প্রকৃতি, এটা দুটি সত্তা। তিনে নেত্র, তিনটে নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন মানে অগ্নি। চারে চতুর্বেদ, চারখানা বেদ, পাঁচে পঞ্চবান, মদনের পাঁচটা বান, ছয়ে ঋতু, ছটা ঋতুতে আমরা বসবাস করি রে খোকা, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, আর আটের পর একটা বাঁকা করে অক্ষর লিখেছে, সেই অক্ষরটার কি নাম? কি নাম? এই রঘু কি নাম রে বাবা? আটের পর তো নয়, তাই তো কুমা? আটের পর নয়। তা জানিস রঘুনাথ, এই নয়টা এত বাঁকা কেন জানিস? কেন বাবা এই নয়টা এত বাঁকা কেন? না ওই যে একটু আগে বললাম যে জগৎ সংসারের কারো দাসত্ব করবি না, কারো দাস হবি না। এই জগৎ সংসারকে যত সোজা সরল ভাবছিস বাবা, এটা ভাবনাটা ভুল। এই জগৎ সংসার হলো এই নয়ের মতো বাঁকা। এই জগৎ সংসারে এই আটের পর নয় লিখে বুঝিয়ে দিল জগৎ সংসারের মানুষকে, নয় নয় নয়, কেউ তো কারো নয়। মনরে দেখবি দাঁড়াবে নয়, তিন নয় সাতাশ, দুই আর সাথে সাতাশ, দুই আর সাতকে যোগ কর দাঁড়াবে নয়, চার নয় ছত্রিশ, তিন আর ছয় ছত্রিশ, তিন আর ছয় কে যোগ কর দাঁড়াবে নয়, পাঁচ নয় পঁয়তাল্লিশ, চার আর পাঁচে পঁয়তাল্লিশ, চার আর পাঁচকে যোগ কর দাঁড়াবে নয়, ছ নয় চুয়ান্ন, পাঁচ আর চারে চুয়ান্ন, পাঁচ আর চারকে যোগ কর দাঁড়াবে নয়, সাত নয় তেষট্টি, ছয় আর তিনে তেষট্টি, ছয় আর তিনকে যোগ কর দাঁড়াবে নয়, আট নয় বাহাত্তর, সাত আর দুয়ে বাহাত্তর, সাত আর দুইকে যোগ কর দাঁড়াবে নয়, আর নয় নয় একাশি, আট আর একে একাশি, আট আর এককে যোগ কর দাঁড়াবে নয়, নয় নয়। ভাই বলো বন্ধু বলো রে,
मनरे केउ तो कारण